চলো পিকচার নোট এলাও পিকচার নোট এলাও বাবা কিছু দেখিন না রাগ করেছে দেখি কেমন লাগছে বলছে এদিকে মুখ আছে দুটো ফিশ পাই 295 টাকা আন্না যে প্রচন্ড বাজে আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি তোমাকে ভালো লাগছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি ঋতুপর্ণা আর আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমরা ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আজকে দিন শুরু করছি তো আজকে আমরা যাচ্ছি একটু পদ্মারকোটে তোমরা আগেই ভিডিওতে দেখতে পেয়েছো আমরা একটা ঝাড়বাতি কিনতে গেছিলাম তখন পছন্দ করেছিলাম বাট কেনা হয়নি বিকজ আমার দুর্গাপুরের বাড়ির জন্য দেখছিলাম তো মা বাবা এসছে শ্বশুর শাশুড়ি এসছে তো সেই জন্য তাদেরকে নিয়ে যাচ্ছি কারণ সামনে থেকে দেখে পছন্দ করাটা আমার মনে হয় বেশি বেটার হবে কারণ আমি দূর থেকে দেখিয়েছি মোবাইলে কিছু বুঝতে পারেনি বুঝেছে বাট সেভাবে পছন্দ করতে পারি বাট বললো যে সামনে থেকে দেখাটাই বেটার তো সামনে থেকে দেখাবো তো বেরিয়ে পড়েছি এখন আর সাথে সাথে আরো প্ল্যানস আছে তো তোমরা সাথে থাকো দেখতে পাবে চলো চলে এসছি আমরা গাড়ি রাখার এখানে পদ্মার কোটে গাড়ি রাখার কি ঝামেলা বিশ্বাস করবে না সে মা বাবাকে আগে নামিয়ে দিয়েছি এখন চলে এসেছি এখানে তাই সেই অফিসের ওখানে আবার 100 টাকা পার ঘন্টা ভাবতেই পারবে না কি অবস্থা আর তার মধ্যে রাস্তার কি অবস্থা আমরা তো সকাল সকাল এসেছিলাম আর এখন এসছি হচ্ছে বিকেল বাবা কি অবস্থা মানে সবাই যাচ্ছে নাকি কি করো চা খাবে চলো ফাইনালি এসে গেছি মারা আসছে এখনো হাঁটতে পারছে না কোথায় কোথায় গেছে দেখেছো এসে গেছি ওই সেই দোকানটাতেই এসছি সেম দোকানে এখানে যদি ভালো না লাগে তখন অন্য দোকানে তাই না কি বাজে হয়ে গেছে চুলটা এখন এসি চালাচ্ছি না তো গাড়ি দরজা খুলে রাখছি গাড়ি দরজা খুলে রাখছি কে বলে তুমি জানলা করে সরি দরজা বলছি ভুলভাল বলছি গাড়ি জানলা খুলে রাখছি আর হাওয়া দিচ্ছি চলো ভেতরে যাই এখানে পিকচার এলাও নেই দেখো মিডিলেরটা পছন্দ হয়েছে ওটা নিয়ে নিলাম পছন্দ হয়েছে ওটা নিয়ে নিলাম দেখতেই পেলে তোমরা প্যাক ট্যাক করিয়ে নিয়েছি গাড়িতে রেখে দেবে একবারে আর ওটা নামাবো না ওটা গাড়ির মধ্যেই থাকবে তো এখান থেকে বেরিয়ে কিছু কিছু প্ল্যানস আছে ওগুলো করব চলো ফাইনালি বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি আরে কোথায় প্ল্যান আছে বুঝলে কিন্তু প্ল্যান কি সেটা আমি নিজেও জানি না যে গড়িয়াতে যাব সেটা আমি জানি কিন্তু তার আগে কোথায় যাব সেটা জানি না দেখা যাক কোথায় যাই আমরা এখন ফোনের দোকানে চলে এসেছি বাবার জন্য একটা ফোন দেওয়ার ছিল কিন্তু বাবা এখন যে ফোন ইউজ করে সে ফোন কেউ ইউজ করে না ওই কিপ্যাড ফোন আর প্রথম যে ডিএসএনএল সিম দিয়েছিল সেই সিমই এখন চলছে তো বাবার জন্য একটা ফোন দিতে হবে বিকজ বাবার রিটায়ারমেন্ট করার পর আমি কিছু দিইনি বাবা কিছু দিয়ে কিনবে না রাগ করেছে কেন ফোন কিনেছি কিপ্যাড ফোন কিপ্যাড ফোনই চালাবে বলছে এই ফোন চালাবো না বলছে ঘরে পড়ে থাকবে পড়ে থাকুক বাট স্টিল তুমি চেষ্টা করো এই ফোনটা চালানো তো একটা ফোন নিলাম তো এই ফোনটা নিয়েছি দেখো ফোনটার কালারটা আমার ভালো লেগেছে তো আনবক্সিং কিছু অলরেডি হয়ে গেছে ওখানে বিল করা চলছে তোমাকে দেখাচ্ছি বিল চলছে তো বাবার ভালোই লেগেছে ফোনটা এবার বাড়িতে গিয়ে দেখবো যে কিরকম কি ঘেটে সব কিছু ঠিক আছে কিনা তাই তো দেখি এরপরে যদি সময় পাই আমরা আজকেই যাবো একটা সিম নিয়ে নেবো বাবার জন্য যদি না পাই তাহলে কাল সকালে ঋতু কালকে সকালে ঋতু নেবে বিকজ আধার কার্ড এখন মাস্ট আর ফিঙ্গার প্রিন্টও মাস্ট তো বাবার একটা নতুন সিমও হয়ে যাবে আর ফোন তো চলে এসছে এবার বাবাকে শিখাবে ঋতু তাই তো বাবাকে শিখাবে কি করে হাউ টু ইউজ করে ইউজ করে বাবা চাইছেই না করতে একদম হাসছে দেখো এখন আমার এই এই মোবাইলে ঠিক আছে কেন কেন চাইতে পারি না তো যেতে পারি না আরে পারি না তো শিখবে তো দাদা আমাদেরকে একটা হেডফোন ফ্রি দিয়েছে দাদা এইটা আমি নিয়ে নেব হেডফোনটা দেখো বাবা তো ইউজ করবে না এটা এটা আমার নিয়ে নেব তো ইয়ারবাডসটা ভালোই দেখতে মানে দেখতে খুবই সুন্দর বাট বাচ্চাদের মতন একদম ঋতু এখনই এই ইয়ারবাডটা লাগাবে সুন্দর দেখতে দেখি কেমন লাগছে
এটাই তোমাকে মানাচ্ছে পুরো, এই ইয়ারফোনই এই ধরনের কিনবে তুমি, কিনতে হবে না, এটাই কাজ হয়ে যাবে। চলো আমরা এসে গেছি এখন ফাইনালি, এখন গোল পার্কের কাছাকাছি এসেছি, এটা লেক ভিউ রোড তো। আর আমি এসেছি সাথে, খাওয়া থাকবে না সেটা তো হতেই পারে না, তুমি তো জানোই আমি খেতে কিরকম ভালোবাসি, আর সেখানে মা বাবাও আছে। তো এসে গেছি গোল পার্কে, আর রিপোর্ট আনতেও যেতে হবে, তোমরা জানো যে কালকে মার টেস্টের রিপোর্ট আজকে দেবে, আর কালকে ডক্টর আছে। তো 8:30 সময় টাইম আছে, এখন 7 বাজে। চলো কোথায় এসি তোমাদের দেখাচ্ছি। আমরা চলে এসেছি বিজলি গ্রিলে। রবীন্দ্রসঙ্গীত শুনছে, জায়গাটা এনভায়রনমেন্টটা আলাদা লাগছে। চলো এবার অর্ডার করেছো কিছু? না আসছে, আমি অর্ডার দেখে রেখেছি। চলো আমাদের খাবার সার্ভ করে দিয়েছে, এই যে ফিশ ফ্রাইটা চলে এসছে আর সার্ভও করে দিয়েছে, এদিকে সবার প্লেটে চলে এসছে। এইটা দিয়েছে হলো ফিশ ফিঙ্গার, আমরা আরেকটা নিয়েছি, এটা ফিশ ফিঙ্গার 8 পিসেস থাকে, এটা ফিশ ফিঙ্গার। আর এইদিকে এসছে হলো ফিশ ওরলি, ঠিক আছে। এবার সবকটা খেয়ে আমরা বলবো, তো এবার আমরা খেয়ে দেখবো। মা অলরেডি খাচ্ছে, কেমন গো মা, কেমন লাগলো? হ্যাঁ খুব ভালো, মাছটা ভালো, মাছ তোমার থেকে ভালো বাবা বুঝবে, কেমন গো বাবা? ভালোই তো লাগে, মাছটা ভালো, টেস্টি, ভালো কেমন, কিন্তু কোটিংটা আমার একটু অন্যরকম লাগে, আমি যখন খেলাম তখন একটু কাঁচা কাঁচাই লাগছে। মাছটা ভালো, মাছ নিয়ে কোনো কমেন্টস হবে না এখানে, বাট ফ্রাইটা ইজ নট গুড, নট টেস্টি। মানে অন্য জায়গায় যেখানে আমরা ফিশ ফ্রাই খেয়েছি, মিত্র ক্যাফের যেটা ফিশ ফ্রাই ছিল ওটা তো অসাধারণ, বাট এটার যেটা বললাম প্রধানত তোমার নুনটা কম লাগছে, আর ফ্রাইটাও প্রপার ফ্রাই লাগছে না, একটু কাঁচা কাঁচা লাগছে। বাস ওরা হাত দিয়ে খেতে হবে, হ্যাঁ এবার খেয়ে দেখছি। একটু ডিফারেন্স খেতে, ভিতরে স্টাফ দেওয়া আছে, মাছটা ভালো আছে, আর নুন মিষ্টিটাও ঠিক আছে, আমাদের নিয়েছে হচ্ছে ফিশ ফ্রাই 295 টাকা করে, আর 4 ফিশ ফ্রাই নিয়েছে হচ্ছে 590 টাকা। মানে বুঝতে পারছো, মানে দুটো ফিশ ফ্রাই 295 টাকা আন্দাজে, প্রচন্ড বাজে, আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। মানে এত বাজে ফিশ ফ্রাই আমি কোথাও খাইনি, তেমনি হয়েছে ফিশ ফিঙ্গারটা। মানে উপরে কোটিনটা এত মোটা, এত হার্ডি, তার মধ্যে ফ্রাই ঠিক মতো হয়নি, ভিতরে মাছে কোনো নুন ছিল না, মানে আমি ভীষণ বাজে খেয়েছি। মানে এত জায়গায় খেয়েছি, সব জায়গায় খুবই মোটামুটি ভালোই খেয়েছি, কিন্তু এটা খুবই বাজে খেয়েছি। আর এখানে অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল, সত্যি যেটা আমাদের ভালো লেগেছে সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল, তো সেই জন্য ঠিক আছে, ঠিকঠাক।
যাই হোক, এখান থেকে বেরিয়ে পড়েছি, এখান থেকে বেরিয়ে পড়ে আমি রিপোর্ট নিতে আসছি, রিপোর্ট নিতে যাচ্ছি মায়ের জন্য। ওখানে পৌঁছে গিয়ে তোমাদের সাথে আবার পরে বাড়িতে পৌঁছে কথা বলবো, কারণ রিপোর্ট নেবো, অনেক কিছু কাজ আছে সেগুলো করে নিয়ে তারপর আবার বাড়িতে ফিরে তোমাদের সাথে কথা বলছি। এই বাইরে থেকে চলে আসলাম, চলে এসে রিপোর্ট আনতে যাওয়ার কথা ছিল তোমাদের বলেছিলাম, বাট 9:20 বেজে গেছে, রিপোর্ট আজকে দেবে না, ওটা খোলা ছিল ক্লিনিকটা, বাট বললো যে না আজকে রিপোর্ট দেবো না, কেন একটু দেরি হয়ে গেছে, আপনারা কালকে সকালে আসুন। তো কালকে সকালবেলা 8:00 খুলে যায়, তো 8:00 নিয়ে নেবো, সুরজিৎ গিয়ে নিয়ে আসবে এখান থেকে, তো এখানেই 10 মিনিটে, তো সুরজিৎ গিয়ে নিয়ে আসবে, সুরজিৎ নিয়ে এসে তারপরে আমরা 11:00 মধ্যে ওখানে পৌঁছে গেলেই হবে। যাই হোক, এখন আমার সব থেকে বড় জিনিস হচ্ছে আমি তোমরা তো দেখেছো ডিকার্টলনে গেছিলাম, ওখানে কিচ্ছু জ্যাকেট পছন্দ হয়নি, কোথাও আমার পছন্দ সেরকম মনের মতো হয়নি, তো আমি জ্যাকেট অর্ডার দিয়েছি, দেখো আমার তো কালারটা দারুণ লেগেছে, দেখো তোমরা কালারটা দারুণ দেখো, জানি না পরলে গরম কেমন লাগবে, আমার তো এমনি দারুণ লেগেছে, এটা পরেই দেখি। হ্যাঁ হ্যাঁ পরে দেখবে অবশ্যই, কেমন লাগছে গো কালারটা, কালারটা তো ভালো লাগছে, এখানটা পুরো দেখো ফাট, কি নরম পাতটা, কালারটা বেশ ইউনিক কিন্তু, দেখি এদিকে সামনে আসো, ভালো লাগে, স্মার্ট লাগে না, হ্যাঁ স্মার্ট তো লাগছে, প্রচন্ড স্মার্ট লাগে, আর ব্ল্যাক জিন্সের সাথে তো যাচ্ছে কালারটা অসাধারণ, হ্যাঁ আমি তো আয়নাতে মিররে দেখতে পাচ্ছি, এটা তো হয়ে গেল ফার্স্ট, আর একটা দেখছি না, আর ফিটিংস দারুণ হয়েছে, আর গরম লাগছে এটা পরে, আমার নিজেরই এখন গরম লাগছে, হাইটার কালারটাও তো আমার কাছে অসাধারণ লাগে, ভালো দারুন ইউনিক কালার, তোমাকে ভালো লাগছে, দেখো কেমন লাগছে আমাকে পরে প্লিজ তোমরা আমাকে কমেন্টসে জানিও কেমন লাগছে, আমি তো কিনেছি, আমার কাছে এগুলি ইউনিক লেগেছে, আশা করি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে, তবে আমি আমার ভালো লাগলে তো হলো না, তোমাদেরও জানানো যাই, তোমরা প্লিজ কমেন্টস জানাও, কিছুই তো জানাও না কমেন্টসে, আমাকে প্লিজ জানাও কেমন লাগে, যাই হোক আজকের মতো আমি ব্লগটা এন্ড করছি এখানেই, আর এখন বাজে রাত 11:30, তো আমরা এখন একটু রেস্ট নেবো, আর একটা কথা বলা, যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ আমাদের এইভাবেই সাপোর্ট করে দিও, লাইক করো শেয়ার করো আর আমাদের পাশে সবসময় থাকো, আর যারা নতুন ভিউ করছো তাদেরকে বলা আমাদেরকে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো আর পারলে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে, তো ব্লগটা এন্ড করলাম, বাই, গুড নাইট, শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।